মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালবেলা উঠে যাচ্ছি বাজারে, সকালবেলা উঠিনি আমরা। ঘড়িটা দেখাও, বাজে এখন এগারোটার সময় বাজারে যাচ্ছি, জানি না কতটা কি পাবো। তো চলো এসে কথা বলবো, জলদি জলদি গিয়ে দেখে আসি। বুঝতে আমি চুলটা কিন্তু খুলে দিই, এখন রাত্রে একটা জুতো বেঁধে চললাম। দেবাশিস জলদি চলো ব্যাগ নাও, যাই হোক, কদিন নিম্নচাপ কেটে আজকে একটা তেড়ে রোদ উঠেছে। এ দেখো আমাদের আবার নবপল্লী উন্নয়ন সমিতির ব্যানার লাগিয়েছে পুজোর। যাই হোক চলো বাজার দেখি, বা আদৌ কিছু পাই কি না। রোদের গুঁতো দেখো, প্রীতম ছাতা নিয়ে দাঁড়িয়েছে, সব ফাঁকা অটো চলে যাচ্ছে। হবে তিনজন, বসো। বাজারে এসেই আগে খাঁচির দোকানে ঢুকেছি, বিরিয়ানি পিস করে দেবে। হ্যাঁ মটন তো নেওয়া হয়ে গেছে, কিন্তু এই বেলাতে মাছ বাজারের ভিড়। বাপরে কি ভিড় গো। বাজারে গিয়ে সত্যি কথা বলতে কোনো ভালো ছোট মাছ পেলাম না, যে জন্য এই বাজারটা আসি আর কি। তো ছোট মাছ তো কিছু পাইনি, তো এখন করবো ব্রেকফাস্ট। খুব জোর খিদে পাচ্ছে, মিয়া মোড়েতে যাবো। তবে এটা নতুন এসছে, এই যে চিকেন কু পিৎজা, এইটা খাবো একটা নতুন এসছে। আমি এইটা একটা, হ্যাঁ চিকেন কাবাব, না আমি এটা খাবো না, আমি পিৎজাটা খাবো। হ্যাঁ তুমি কি খাবে? সুন্দর লাগছে না দেখতে, এটা নতুন আসছে ফেসবুক মাফিন। আর এইটা নতুন একটা শেপ করে এসছে, চোকো বেরি মিক্স, এই শেপটা ছিল না আগে। এদিকে ব্রেকফাস্ট করে সকাল সকাল রিলায়েন্সে চলে এসেছি, দেখি কিছু ঠিকঠাক শপিং এর পাওয়া যায় কিনা। ছাতা বগল দাবা করে এসেছি, ধরে রাখতে পারবো না ভাই আমি। আর আমি যদি পিছলানো স্বামী হই তাহলে তো আর পৃথিবীতে ভালো মানুষের কোনো স্থানই নাই, কিছু বলতে পারবো না, আগে পিছলে বেরিয়ে যাবে না। কোথায় কি জানো, কি জানো কি ওটা কি বলে, গ্যাজেট ওটাকে কি বলে, ওটা হোম থিয়েটার না, ওই যাই বলে না কি বলে, কোথায় তোমার ঘুরতে ভালো লাগে? ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে ঘুরে বেড়াবে, এই হচ্ছে অবস্থা। যাই হোক বাজারে গিয়ে কোনো মাছ ফাছ পাইনি, মানে শেষের দিকে ছিল কিন্তু সে মাছ পছন্দ হয়নি। খাসি, এই খাসিটা না সাদা রঙের খাসি ছিল জানো তো, নাকি কুকুর ছিল। আমি ফার্স্টে এসে এইসব ছবিগুলো ইয়ের পাশে দেখে আমি যে কি শুনলো এত, না তুমি এটা গোটা খাসি কাটিয়ে নিয়ে এসছো? হ্যাঁ মানে খাসির এরকম চিড়ে দিয়ে অর্ধেকটা। যাই হোক তো মাংসগুলো ধুই, আর ওদিকে রিলায়েন্সে গিয়ে আমার লাভই হয়েছে। রিলায়েন্সে গিয়ে কি লাভ হচ্ছে সেটা পরে দেখাচ্ছি, আগে মাংসটা ধুয়ে নিই। আচ্ছা দুপুরে কি করবো, ব্যাস কি দুপুরে কি করবো বলো, মাংস খাবে
আবার ঝগড়ার ইন্ট্রোডাকশন শুরু হচ্ছে। আরে ঝগড়ার কথা না, আমাকে একটু বলো যে এটা খাবো, তাহলে তো আমিও একটু শান্তি পাই। মাংসটা এনেছি, মাংস করবো নাকি ফ্রিজে রুই কাতলা মাছ আছে অল্প একটু সেটা করবো? তোমার যেটা খেতে ইচ্ছা করছে তুমি তাই করো, আমার কিছু করছে না। তাহলে ঠিক আছে, আমারও না, দুপুরে না খেয়ে তোরই মতো। এখনো বলো কিন্তু, আমি তো বললাম আমার কিছু খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ তুমি যাও, ঘরে যাবো, তুমি যাও ঘরে যাও। মাংস সব ধুয়ে ফ্রিজে ঢুকালাম, বাবা আমি খেয়ে জল হয়ে গেছি। আর এই যে এখানে বসিয়েছি ডাল, আর মাংস একটুখানি রেখেছি ধুয়ে, মাংস জলটা ছড়িয়ে নি দাঁড়া, অল্প মাংস রেখেছি ধুয়ে টুয়ে, যে অ্যাটলিস্ট সবসময় এটা তো ফ্রিজেই ঢোকাই, ফ্রিজের খাবারই খাই, তো একটু টাটকাও খাবো বলে রেখেছি ধুয়ে টুয়ে। তো এটাকে দুপুরবেলায় রান্না করব। ভাত দেবাশিস করে রেখেছিল যখন বাজারে আমি আর প্রীতম রিলায়েন্সে গেছিলাম, তখন দেবাশিস বাড়িতে এসে ভাতটা করে রেখেছিল, তো সেই জন্য আমার আর মানে বিশেষ লেট হচ্ছে না। মাংসটা ধুয়ে ফ্রিজে ঢোকালেই মোটামুটি ভাত ফাত হয়ে গেছে, ডাল এক পাশে আর মাংস এক পাশে হবে, হয়ে যাবে। আর মাংস ডালের সাথে একটু পাতা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো ঝটপট রান্নাটা সারি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার মাটনটা দিয়ে আজকে একটু ভেজে করব। আর মাটন না আমার সলিড পিসগুলো ওঠানো হয়ে গেছে, আর হচ্ছে চর্বিওয়ালা পিসগুলো থেকে গেছে। এদিকে এই যে মশলা করেছি, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, তাছাড়া আজকে আর বেশি কিছু মশলা দেবো না। আর পাশে মাংসটাও প্রায় ফ্রাই হয়ে গেছে, আর কি তেল সব ছেড়ে দিয়েছে, জল আর নেই। এর মধ্যে এবার এক এক করে অ্যাড করবো মশলা, নুন আর অল্প করে হলুদ গুঁড়ো। ব্যাস এটা এবার আস্তে আস্তে কষুক, আর এপাশে আমার ডালও মানে সেদ্ধ হয়ে গেছে আর কি, নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা একটু ফুটুক তারপর সম্বাদ দেবো। আর এই এই যে ফেনাগুলো এগুলো ফেলবো, তারপরে সম্বাদ দেবো। এদিকে একটা ব্যাপার হয়েছে, ডালে আসতে ডালে ফোড়ন দেবো কিন্তু জিরে নেই, ভুলে গেছি, বাজার দিয়ে ঘুরে এলাম, জিরে আনতে ভুলে গেছি। আজকে কালো জিরে ফোড়ন দিয়ে ডাল করুন প্রথমবার, মৌরি দিয়ে করতে পারো তো, মৌরি থাকে হতো, কিন্তু পেঁয়াজ এখন কাটতে হবে আর মৌরি আমার ঘরে নেই। কালো জিরে ফোড়ন দিয়ে ডাল ফেলে দিই কেমন লাগে, যাই হোক। আরেকবার জ্বালাতে হবে আমার দিমাগ কি বাতি, বাড়িতে যদি এভাবে ডাল সম্বাদ দেয় কেউ, তাহলে মনে হয় ফায়ার ব্রিগেড চলে আসবে। ওই কি যেন মিসেস চ্যাটার্জি ভার্সেস নরমে কি একটা মুভি দেখলাম না, হাত দিয়ে খাওয়ার জন্য যদি বাচ্চাদেরকে ধরে নিয়ে যেতে পারে, ঘরে কাজ ভেঙেছে বলে যদি আটকে রাখলে ধরে নিয়ে যেতে পারে, মানে কেয়ারলেস বাবা মার পরিচয় হয় সেটা, তাহলে তো এই ডালে সম্বাদ দেওয়া দেখলে পুরো পুলিশ ডেকে দেবে বাড়ির লোকজন, তাহলে আমাদের বাবা মা সবাই জেলে থাকবে। আচ্ছা এবার আমার বাটনে কষা হয়ে এসছে, আমি না স্নান না করে পাচ্ছি না, কিন্তু আলু দিয়ে দেবো। মাটন শুধু আমার আর প্রীতমেরই, দেবাশিস খায় না, ওই জন্য অল্প করে করেছি, আর একবেলাই হবে। আর যেহেতু সানডে, মাছটা ভাবছিলাম মাছ ভাজা আর ডাল করে নেবো, কিন্তু সানডে বলে ভাবলাম থাক একটু টাটকা মাটনও খেয়ে নিই। আর দেবাশিস ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবে বললো, দেখি ওকে এক পিস মাছও ভেজে দেবো, তাহলে হয়ে যাবে। চলো হেঁটে আমাদের জল দেবো, তারপরে জল দিয়ে চাপা দিয়ে আমি স্নানে যাবো, রাত পর অনেকটা করছে আমার। আজকে আমার গেঞ্জিটা পড়েছে সকালে উঠে, আমি কোনো মানে গেঞ্জি টপ কিছু খুঁজে পাচ্ছি না নিজের, প্রীতমের ধোয়া একটা গেঞ্জি দেখেছি ঠিক করে পরে নিয়েছি। তাই দিয়ে রান্নাঘরে
মানে আমার চিমনি সরাতে সরাতে এমন সরিয়েছে যে কোনো ঘরে বাইরে বার করে দেবে। হ্যাঁ তুমি তো দেয়ালে মিডলে লাগাবে বলেছিল, মিডলে কোথায়? কিন্তু আমি কর্নার লাগিয়ে দিয়েছি এই পাশে, আগে ছিল আমার এই মালটা এই খানটাতে, আর এখন সেটাকে আর কোনো ঘরে বাইরে বার করে দিও। লাগিয়ে দেবো, চিমনি লাগানোটা বিশাল বড় ব্যাপার না। কবে? আমি তো কবে থেকে বলছি আসুক সুজিত। হ্যাঁ তো সেটাই, আমার কাছে কি ড্রিল আছে? সুজিত আসলে তারপরেই না হবে। হ্যাঁ তো সুজিত আর তো পাঁচ ছ দিনের মধ্যে চলে আসবে। যাই হোক চলো, মাংস হয়ে গেছে, বসার মতো জল দিতে আমার ভালো লাগছে না। আমার মটনটা আমরা অন্যদিন প্রেশারে দিই, কিন্তু আজকে আর প্রেশারে দেব না, এই কড়ার মধ্যেই চাপা দিয়ে দিয়ে রান্না করবো। মোটামুটি 45 মিনিট চাপা দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যায়। তো চলো ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে স্নানে যাবো। চলে এলাম স্নান স্নান করে, কারণ মাংস ফুটতে ফুটতে আমার স্নান হয়ে গেছে, আর মাটন যেহেতু একটু বেশি জল দিতে হয় কারণ আমি গ্যাসে ফোটাচ্ছি না, সিনার পিসটা এখানে একখানা পড়েছে আর কি। তো যাই হোক এটা আর একটুখানি ফুটবে, ফুটলে হয়ে যাবে, ডাল হয়ে গেছে। আর এই যে পাঁপড় রয়েছে, এই পাঁপড়গুলোকে সুন্দর করে ভেজে দেবো দেবাশিষকে, তাহলে ও ডাল আর পাঁপড় ভাজা লেবু দিয়ে খেয়ে নেবে বললো। আর আমি আর এটা মাটন ভাজা দুপুরে শেষ করে দেবো, আর রাত্রিবেলা ডাল আলু সেদ্ধ হবে। এই যে নেমে গেছে মাংস, একদম লাল লাল একটা মাটনের ঝোল হয়েছে, দারুণ লাগছে দেখতে। ভাত বেড়ে নিয়েছি, আর মাটন হলে আমি আর ডাল ফাল সবজি কোনো দিকেই তাকাচ্ছি না, সোজা মাটনেই ল্যান্ড করব। মানে প্রীতম খাবে, প্রীতম আর দেবাশিষ ডাল ফাল সবজি সব খাবে ওরা। দারুণ সেদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে, সাথে এক গাদা চর্বি। তো চলো ঝটপট এবার খাই, আর এটা দেরি সহ্য করা যাচ্ছে না। এত সুন্দর একটা রবিবারের ভোজন কিন্তু পুরো জমে গেছে, মাটনটা কিন্তু দারুণ সেদ্ধও হচ্ছে, তুলতুল করছে একদম। আচ্ছা এবার দেখাই যে কী কী শপিং করেছে। আমি এখনও চুল খুলিনি, সেই বেনি রয়ে গেছে থাকবে। শপিং করেছি বলতে সুজিতের জন্য একটা শার্ট কিনেছি, মানে আমার ননদের বর, ওর জন্য এই কালারটা নিলাম। আমার জন্য ওর জন্য এরকম মিষ্টি মিষ্টি কালারগুলি বেশি পছন্দ হয়। যাই হোক এই কালারটা আমি পছন্দ করেছি, কতটা ওর পছন্দ হবে জানি না। ওর জন্য এই একটা শার্ট নিয়েছি, আর আমার ননদের জন্য ফার্স্ট টাইম একটা ডিফারেন্ট কালারের জামা নিয়েছি, যেটা ও আগে কখনো এই কালারটা পরেনি। তো এই জামাটা জানি আমার কতটা পছন্দ হবে, মানে নতুন এবার দেখলাম ডিজাইনগুলো উঠেছে, বেশ সুন্দর লাগে। দাঁড়া দাঁড়িয়ে দেখাই, এই যে ভালো লাগছে মিতম জামাটা, আমার বেশ ভালো লেগেছে জামাটা। ও হচ্ছে জামাটা বেশ ষষ্ঠী সপ্তমীর দিন সুন্দর পরতে পারবে। তো এই একটা জামা, আর আমার কটন কিনে কিনে এমন একটা অভ্যাস হয়েছে, আমি আর অন্যদিকে যেন তাকাতেই পারি না, সবসময় কটনেই চোখ যায়। আর হচ্ছে এইটা কিনলাম, এইটা আমার মানে খুব পছন্দ হয়েছিল কালারটা, তো সেই জন্য নিজের জন্য এটা কিনে নিয়েছি। এই যে একটা কুর্তি, কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এর সাথে একটা হাতা ছিল, হাতাটা একটা অন্য জামার কোনো একটা কেটে দিয়ে দিয়েছিল, যদি আমি লাগাবো না ঠিক আছে, এই হাতাটাও বেশ সুন্দর। তো এই একটা জামা কিনলাম নিজের জন্য, নিজের জন্য শপিং করেছি, ওগুলো আমি পরে দেখাবো ক্ষণ, আপাতত এইটা কালকের শপিং আর কি। এই জামাটা নিয়েছি, আরও একটা কুর্তি নিয়েছি, জামাটা বেশ পছন্দ হয়েছিল, জামা আমার কাটিংটা বেশি পছন্দ হয়েছিল। তো এইটা আমি কার জন্য নিয়েছি এখন বলছি না, মানে দিয়ে দিই তারপরে বলবো। তো এই আরেকটা জামা, এই কুর্তিটাও বেশ সুন্দর লেগেছে আমার, মানে এটা যার জন্য নিয়েছি, সে পুজো পুজোর কোনো ব্যাপার না তার, সে পুজোয় পরে পরেও না। আর হচ্ছে এইদিকে দুটো নাইটি কিনেছি, এটা একটু সেলাই করবো বলে খুলে রেখেছিলাম, একটা গত রাত্রেই পরে নিয়েছি, দুটো না তিনটে কিনেছি, একটা গতদিন রাত্রে পরে নিয়েছি, আর একটা এই যে, এগুলো রাত্রে না হলে আমি মানে ঘুমাতে পারবো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই একটা, এটা আমি পছন্দ করেছি, আর এটা প্রীতমের পছন্দ, খুলে দেখা এটা মানে ডিজাইনটা নিচে আর কি। এই যে বেশ সুন্দরই লাগছে এটাও, তো আমারও বেশ পছন্দ হয়েছে। আর ও এটা সামনে, এটা ও এটা আবার সামনে বোতাম লাগানো, প্রীতম এটা ফার্স্টে খেয়াল করিনি, এই যে সামনেটায় বোতাম লাগানো আছে। তো এই আরেকটা নাইটি, আর আজকে যে রিলায়েন্সে গেছিলাম, অ্যাকচুয়ালি রিলায়েন্সটা না আমাদের মুদি দোকানের মতো হয়ে গেছে, আমাদের যেহেতু বেশি দূর না এখান থেকে, একদম কাছেই মানে হাঁটা ডিস্টেন্স রিলায়েন্স বলা যায়, তো সেই জন্য ওটা মুদি দোকানের মতো হয়ে গেছে। তো ওখান থেকে এই যে একটা গেঞ্জি কিনেছি, গেঞ্জিটা আমি, গেঞ্জিটার দাম কত আছে বলছি, 299 দাম আছে, কিন্তু আমরা এতদিন যা শপিং করেছি, মোটামুটি মাস ছয়েক ধরে যা শপিং হয়েছে রিলায়েন্সে,
সেই সব দিয়ে মানে কাটিয়ে কুটিয়ে গেঞ্জিটার দাম পড়েছে 30 টাকা, তাই না প্রীতম? তো এটা হচ্ছে আমার 30 টাকার গেঞ্জি, রিলায়েন্স থেকে আমি 30 টাকা দিয়ে এই গেঞ্জিটা কিনেছি। তো কেমন লাগছে এটা কমেন্ট বক্সে জানিও, মানে 30 টাকার রিলায়েন্সের গেঞ্জি। আর হচ্ছে এই জিন্সটা কিনেছি, আর জিন্সটা আমি উল্টে রেখেছি। সকালবেলায় গেছিলাম বাজার করতে, মুদি মানে মুদি না কাঁচা বাজার, সবজি বাজার, মাছ তরকারি কিনতে গেছিলাম। সেখান থেকে ফেরার পথে শপিং করে এসেছি, পুজোর বাজারও করে এসেছি। তো এই সাদা রঙের জিন্সটা নিয়েছি। আমার অনেক দিন ধরে আরেকটা সাদা প্যান্ট পরার ইচ্ছা ছিল, আমি আগে একটা সাদা রঙের জিন্স পরেছি, কিন্তু সেই জিন্সটা পরার পর থেকে আমার আর কোনো জিন্স সাদা মানে হচ্ছিল না পছন্দ। বিকজ অফ দ্যাট, কে যখনই পরি, আর যেহেতু আমি কালো, খাই ফাই সব কালো, সাদা পরলে তো মানে দেখা যায়, তো এরকম ভাবে একটা সাদা রঙের পকেটটা এরকম ভাবে একটা দাগ বসে যেত আর কি, খুব ডিপ আর লাইট হয়ে যেত ব্যাপারটা। তো এই প্যান্টটার পকেটটাই নেই, পকেটে মরে দিয়েছে। তো মেবি আমি যখন দেখলাম এটা, তখন বুঝলাম যে এটা আমার একার সমস্যা না, এটা মানে সার্বজনীন প্রবলেম। তো সেই জন্য এই পকেটটাই উড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমার গতকাল আর আজকের শপিং, মানে পুজোর শপিং শুরু হয়েছে অনেকদিন আগে থেকে শুরু করেছি। তো এই হচ্ছে দুদিনের শপিং। যাই হোক, চলো এগুলোকে এখন ভাজ দিই, আর তারপরে আবার আমাদের কিসে জন্য OMG 2 এসছে, গদার 2 এসছে। তো আজকে তার মধ্যে একটা মুভি দেখবো, তারপরে আজকে আর কোথাও বেরোনোরও নেই বিকেলবেলায়, কারণ আজকে সানডে, প্রীতম আজকে বাড়িও থাকবে। তো আজকে সারাদিনে এই দুটো মুভি দেখবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করবো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে আবার আগামী দিন, টাটা।